বুঝলি সত্যি, একটা কথা বলবে না, কপাল চাপড়াতে ইচ্ছে করছে। সন্তানদেরকে মা বাবারা ভালো শিক্ষা পাওয়ার জন্য এবং নিজের যোগ্যতাতে, নিজের শিক্ষার যোগ্যতাতে দাঁড়ানোর জন্য মা বাবারা হোস্টেল পাঠায়, যাদের ছেলেটা আমার বড় হয়ে পড়ে নিজের যোগ্যতাতে, নিজের শিক্ষার যোগ্যতাতে পায়ে দাঁড়িয়ে ইনকাম করতে পারে, মাথা তুলে বাঁচতে পারে। কিন্তু আবার সেই সন্তানটা বড় হয়ে নিজেদের পায়ে যোগ্যতাতে দাঁড়িয়ে দাঁড়ানোর পর ইনকাম করে যখন, তখন তারা কি করে না, সেই দুই মা বাবাকে, সেই বৃদ্ধ মা বাবাকে কোথায় দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে। কেমন শিক্ষা পেয়েছে দেখো, হোস্টেলে গিয়ে এবং ভালো জায়গায় শিক্ষা করে আসার পর। পার্থক্যটা কোথায় জানো তো, পার্থক্যটা হলো যে মা বাবারা চায় যে সন্তানটা ভালো জায়গায় গিয়ে নিজের পায়ে দাঁড়ায়, যোগ্যতাতে দাঁড়িয়ে কিছু ইনকাম করতে পারে, নিজের যোগ্যতা করার জন্য সন্তানদেরকে বাইরে পাঠায়। আর এখানে সন্তানরা মা বাবাকে মানে কি বলে বোঝা ভেবে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কি যোগ এসে তাই না, সত্যি।